আছে আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং তার সাথে পবিত্র ঈদ। আমরা তারই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার শাখার পক্ষ থেকে 12 নম্বর ওয়ার্ডে এই বড়নীলপুর বাজারে খড়গোশ বিতরণ করছি এবং মানুষের যে দাবদাহ গরম সেই গরমের হাত থেকে দেখতে পাচ্ছেন। আমাদের শরবতের সাথে সাথে মানুষ আশ্বাস পেয়েছে বৃষ্টির, তার ফলে সুফল পাচ্ছে, মানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর মানুষ যে সুফল পাচ্ছে তার আশ্বাস প্রকৃতিও আমাদের সাথে আছে এবং তার সাথে আমরা শরবত বিতরণ করছি এবং এখনও পর্যন্ত 3000 শরবত বিতরণ হয়ে গেছে, 3000 লাড্ডু বিতরণ হয়ে গেছে, আমরা আরও বিতরণ করতে। আজকে সকাল থেকেই তো ওয়েদারটা এরকম, তো আজকে এরকম উদ্যোগ কেন? আজকে এরকম উদ্যোগ না, উদ্যোগ আমাদের আগের দিন থেকেই ছিল যে তীব্র দাবদাহ গরমের হাত থেকে মানুষকে একটু শরবত বিতরণের আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে চেষ্টা করেছিলাম এবং উদ্যোগ নিয়েছিলাম। যেহেতু উদ্যোগটা নেওয়া ছিল আমাদের, সেহেতু আমরা কার্যক্রম করছি এবং মানুষের পাশে মানুষকে সমর্থন। আপনার নাম? আমার নাম শুভম নিয়োগী, আমি জেলা যুব মোর্চা আইটি ইনচার্জ।